গুড মর্নিং এভরিওয়ান, আজকে দেখব সিএসসির এক্সিস্টিং কানেকশানে যদি নামের বানান ভুল থাকে বা অ্যাড্রেস ভুল থাকে সেটা কিভাবে সংশোধন করব। অনেক সময় কি হয় যে আমাদের এক্সিস্টিং কানেকশান আছে তার মধ্যে যে বিল আছে সেখানে নামের বানান ভুল আছে বা অ্যাড্রেস যেটা আছে সেটা ভুল আছে, সেটা অনলাইন কিভাবে সমাধান করব। অ্যাকচুয়ালি আমরা অনলাইনে নাম পরিবর্তন করতে পারি, কিন্তু নাম পরিবর্তন করলে তার জন্য আমাদের এক্সট্রা ডিপোজিট করতে হয়, সিকিউরিটি ডিপোজিট একটা জমা করতে হয়। বাট এই প্রসেসে কোনো জমা করতে লাগবে না, কারণ এটা তোমার এক্সিস্টিং যেটা রয়েছে সেখানে কোনো ভুল আছে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে সেটা আমরা ঠিক করতে পারবো। সেটা কিভাবে করব এই ভিডিওতে আমরা কমপ্লিট শিখবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো বন্ধুরা দেখে নিই কীভাবে করতে হয়। এক্সিস্টিং কানেকশানে নাম বা অ্যাড্রেস সংশোধন করতে যা যা করতে হবে তার আমি একটা এক্সাম্পল নিয়ে রেখেছি। দেখো এখানে এক্সাম্পল দিয়ে লিখেছি যে সাবজেক্ট, সাবজেক্ট কি যে তুমি ইলেকট্রিক বিলে নাম সংশোধন করবে না অ্যাড্রেস সংশোধন করবে সেটা মেনশন করতে হবে সাবজেক্টে। তার নিচে লিখবে নাম, তারপরে লিখবে কনজিউমার আইডি, কনজিউমার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সব ভ্যালিড, তোমার সব ভ্যালিড নাম্বার আরে দেবে। দেওয়ার পরে নিচে দেখো অরিজিনাল নেম, যদি তোমার বিলে নাম নামের কোনো বানান ভুল থাকে যেটা অরিজিনাল হবে সেটা মেনশন করে দেবে, এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। দেখো সাপোর্টিং ডকুমেন্ট তুমি দিতে পারো আধার কার্ড বা ভোটার কার্ড বা কেএমসি ট্যাক্সের রিসিপ্ট, তার সঙ্গে দেবে ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিলের একটা পিডিএফ কপি বা জেপিজি ফটোকপি যে কোনো একটা নিয়ে নেবে, নিয়ে ওর সঙ্গে অ্যাটাচ করে দেবে। তো কীভাবে অ্যাটাচ করতে হবে সেগুলোও দেখাবো। আর যাদের নামের জায়গায় অ্যাড্রেসের ভুল আছে তারা ওখানে নামের জায়গায় অ্যাড্রেসটা মেনশন করে দেবে, যে অ্যাড্রেস এটা ভুল আছে সেটা মেনশন করে দেবে। করে দেওয়ার পরে তোমাদের সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ড বা ভোটার কার্ড এবং তার সঙ্গে ইলেকট্রিক বিলের কপি অ্যাটাচ করে দেবে। তো কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা আমি চলো নেক্সট স্টেপে দেখিয়ে দিই। নেক্সট স্টেপ আমরা ইমেল করব সিইএসসিকে। দেখো ইমেল টু সিইএসসি লিমিটেড অ্যাট দ্য রেট আরপিএসজি এই আইডিটায় আমরা ইমেল করব। কিভাবে করব নেক্সটটা আমরা সেটা দেখে নিই। ফোনে জিমেল খুলে নেব, জিমেলে গিয়ে কম্পোসে যাব, কম্পোসে গিয়ে এখানে দেখো ফর্ম, ফর্ম হচ্ছে তোমার ইমেল এবং টুতে যে সিএসসিকে আমরা ইমেল করব সেই ইমেল আইডিটা এখানে মেনশন করে নেব। তারপরে দেব সাবজেক্ট, সাবজেক্টে দেব যে আমার নামের সংশোধন করব না অ্যাড্রেসের সংশোধন করব সেটা এখানে মেনশন করে নিতে হবে সংক্ষেপে। আমি উদাহরণ বাবদ একটা লিখে নিলাম, আই ওয়ান্ট টু কারেকশন মাই এক্সিস্টিং অ্যাড্রেস, ঠিকানায় যদি কোনো ভুল থাকে তো এইভাবে জাস্ট সাবজেক্ট মেনশন করে নিতে হবে, তারপরে সেটা নিচেতে ডিসক্রিপশনে আরেকবার লিখতে হবে। তো যদি নামের কোনো প্রবলেম থাকে তো এখানে জাস্ট এটা ব্যাক করে এখানে লিখতে হবে আই ওয়ান্ট টু কারেকশন মাই নেম ইন এক্সিস্টিং বিল। তো দেখো জাস্ট আমি এটা লিখে নিলাম আই ওয়ান্ট টু কারেকশন মাই নেম বিল ইন এক্সিস্টিং বিল বা বিল, তো এইরকম লিখে নিতে হবে। নেওয়ার পরে নিচে কম্পোজ ইমেল লিখতে হবে, কম্পোজ ইমেলে এখানে জাস্ট আমাদের নাম লিখবো, জাস্ট নেম, নেমের পাশে এখানে নামটা লিখে দেবো সঠিক নাম যেটা আছে আমাদের আধার কার্ড বা ভোটার কার্ডে। তারপরে নিচে লিখবো আমাদের কনজিউমার আইডি, কনজিউমার আইডি যেটা বিলে আছে কনজিউমার আইডিটা এখানে লিখে দেবে, এবং তার তলায় লিখবে কনজিউমার নাম্বার, তারপরে দেবে ফোন নাম্বার, ফোন নাম্বারের পরে ইমেল আইডি, ইমেল আইডিটা এখানে মেনশন করে নেবে, ইমেল আইডিতে ওরা মেল করবে, ইমেল আইডিটা ভ্যালিড দেবে অবশ্যই, আবার দেখে নেবে। দেওয়ার পরে নিচে ডিসক্রিপশন করবে, নিচে বর্ণনা করতে হবে যে তোমার যে অ্যাড্রেস চেঞ্জ করবে সেটা সঠিক, যে আধার কার্ড আছে সমস্ত সেটা ওখানে মেনশন করে দেবে, একটু ভালো করে লিখে দেবে এখানটায় ডিসক্রিপশনে। আর যদি নাম চেঞ্জ করো, নাম বা যদি অ্যাড্রেস চেঞ্জ করো সেটা এখানে লিখে দেবে। দেওয়ার পরে এখানে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, কী কী না, আধার কার্ড যদি হয় যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা মিউনিসিপ্যালিটি ট্যাক্সের রিসিপ্ট যেটা তোমার ভ্যালিড হবে নাম চেঞ্জ করতে বা অ্যাড্রেস চেঞ্জ করতে সেটা ওখান থেকে অ্যাটাচ করতে হবে। তো সেটা পিডিএফ ফরম্যাট হলো হবে বা জেপিজি ফরম্যাট হলো হবে, সেটা জাস্ট এখানে ইমেলেতে অ্যাটাচ করে দিতে হবে, সেগুলো আগে থেকে রেডি করে নেবে। চলো সেগুলো অ্যাটাচ কীভাবে করতে হয় দেখো, এখানে মেলের ওপরে দেখো একটা অপশন দেখতে পাচ্ছ, ক্লিপের মতো যে আইকনটা রয়েছে এর ওপরে ক্লিক করে দেবে, দিয়ে অ্যাটাচ ফাইল অপশনের ওপরে ক্লিক করবে, করলে যেখানে ফাইলটা রাখা রয়েছে সেখানে চলে আসবে। তোমরা জাস্ট এখান থেকে ফাইলটা সিলেক্ট করে নেবে, তোমাদের পিডিএফ ফরম্যাট বা জেপিজি যেই ফরম্যাটেই রাখো ওটা জাস্ট সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাটাচ করে নেবে। করলে সিলেক্ট করলে অটোমেটিক্যালি অ্যাটাচ হয়ে যাবে, করার পরে এই সেভ এখান থেকে দেখো সেন্ড করবার অপশন রয়েছে,
এই তীরের মতো এই অপশনটার উপরে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করে দিলে তোমার ডকুমেন্ট যে সমস্তগুলো অ্যাটাচ করলে এবং যা কিছু লিখেছো সমস্ত কিছু সিএসসি এর কাছে চলে যাবে। তো সিএসসি এর কাছে চলে গেলে এটা ডকুমেন্টগুলো ভেরিফাই করবে, সিএসসি ভেরিফাই করে নেক্সট কোনো একটা বিলে আপডেট করে দেবে। এইভাবে সিএসসি এর ইলেকট্রিক বিলে নাম সংশোধন করতে হয় বা অ্যাড্রেস সংশোধন করতে হয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ভিডিও রিলেটেড কোনো কোয়েরি থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি তার সমাধান দিয়ে দেবো।